আগে আবাস যোজনার নাম থাকলেও আশা কর্মীদের সার্ভে তালিকায় নাম নেই, চাঞ্চল্য ফারাক্কাতে। আবাস যোজনা প্রকল্প নিয়ে উত্তপ্ত রাজ্য। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা, ইতিমধ্যেই পদত্যাগ করেছেন আশাকর্মী। এবার এক অন্য চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদে, যেখানে গ্রামীণ এলাকায় বড় বড় বাড়ি থাকা সত্ত্বেও নাম আছে ঘরের, সেখানে প্রথম লিস্টে নাম থাকা সত্ত্বেও আশাকর্মীদের লিস্টে নাম থাকলো না প্রাপকদের। প্রতিশ্রুতি মতো ঘরের নাম থাকায় প্রবল অসন্তুষ্ট গ্রামের বাসিন্দারা। আমাদের বাড়ি ঘরের অবস্থা নাই, টালের বাড়ি, তিরপালের বাড়ির উপরে দেখালে। বর্ষার সময় কেমন সমস্যা? বর্ষায় খুব অসুবিধা, রান্না করতে পারি না, ভিজে ভিজে আমাকে রান্না করতে হয়, মাথাতে গামছা নিয়ে ছাতা নিয়ে রান্না করি, খুবই কষ্ট আমাদের। দুটো ছেলে মেয়ে দিয়ে আমার বাড়িতে খুবই অসুবিধা। আবাস যোজনার কাজ নিয়ে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে সার্ভের কাজে গিয়ে গ্রামের বাসিন্দাদের রোষের মুখে পড়ছেন আশাকর্মীরা। তবে আবাস যোজনার নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের বাসিন্দারা। মুর্শিদাবাদের ফারাক্কার পলাশী এলাকায় আগে আবাস যোজনার তালিকায় ঘরের নাম থাকলেও এই মুহূর্তে অঙ্গনওয়াড়ি কর্মীরা, আশাকর্মীরা যে তালিকা বানিয়েছেন সেই তালিকায় তাদের নাম নেই। আশাকর্মীদের সার্ভে করা তালিকায় আবাস যোজনায় ঘরের নাম না থাকায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঠিক এমনই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে পলাশী এলাকায়। আমাদের এর আগে একবার নাম শুনেছিলাম, আমাদের 500 কত নম্বরের নাম ছিল, আমাদেরকে একটা টোকন দিল, সেই টোকনটাও মানে আউট হয়ে গেল, আর লিস্টের নামও পাই না। না, আশাকর্মীদের ওখানে লিস্টে নাম পাই না। অনেকবার করেছি, সেই যখন মুনমুন রায় যখন প্রধান ছিল সেই সময় থেকেই আমরা নাম দিছি। যখন গ্রামের বাসিন্দাদের অভিযোগ, শীত ও বর্ষা প্রবল সমস্যায় পড়তে হয় তাদের। বারবার আবেদন করেও ঘর মেলেনি, টালি বা ত্রিপল ঘর আছে কিন্তু প্রথম লিস্টে নাম থাকলেও পরে সেই লিস্টে নাম নেই বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বক্তব্য, প্রথম তালিকায় আবাস যোজনায় ঘরের নাম ছিল, দেওয়া হয় সমস্ত কাগজপত্র, তারপরে হঠাৎ করে যখন আশাকর্মীদের উপর নির্দেশ যায় এবং আশাকর্মীরা সেই আবাস যোজনার ঘরের সার্ভের লিস্ট দেন, তখন আশাকর্মীদের হাতে দেওয়া আবাস যোজনার ঘরের তালিকায় নাম নেই তাদের। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বর্তমানে বিড়ি বেঁধে সংসার অনিতা রায়ের, টালির ঘর, ত্রিপল দেওয়া ঘর থাকলেও বারবার আবেদন করা যায় ঘরের জন্য কিন্তু তাও মেলেনি। গ্রামে গ্রামে সার্ভে গিয়ে ক্ষোভের মুখে পড়েছেন আশাকর্মীরা। শুভ্রা মিশ্র জানান, আমাদেরকে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে কেন নাম নেই, আমরা কিছুই বলতে পারছি না। সে এসে বলছে যে আমার এত নম্বরের নাম ছিল কিন্তু নাম নেই। হ্যাঁ, তো কী হলো ব্যাপারটা সেটা আমরা বলতে পারছি না। হ্যাঁ, আর অনেকে ধরুন এর আগের বারও নাম ছিল, এবারও আছে কিন্তু ওটা আমরা এ করতে পারছি না, বুঝতে পারছি না যে কারা পেয়েছে কারা পায়নি। হ্যাঁ, আমরা যাচ্ছি তো বলছে না পাইনি। হ্যাঁ, বিষয় পড়তে হচ্ছে, তারা আমাদের বাড়িতে আসছে, এসে বলছে কেন নাম নেই, কী বৃত্তান্ত, আমরা তো বলতে পারছি না। আমরা লিস্ট ধরে ধরে, আমরা যেমন যেমন লিস্ট পাচ্ছি তেমন তেমন আমাদেরকে কাজ করতে হচ্ছে। তবে আদৌ সমস্যার সমাধান হবে কি না তার দিকে তাকিয়ে আছে এলাকার বাসিন্দারা। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট, নিউজ 18 লোকাল।